যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন এটিএম কার্ডের মাধ্যমে। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদেরকে অ্যাকাউন্টে লেনদেন করার প্রয়োজন হয়। তো মনে করেন আপনার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আর আপনি যাকে টাকা পাঠাবেন তার অন্য ব্যাংকে অ্যাকাউন্ট, কোনো সমস্যা নেই, আপনি চাইলে তার অ্যাকাউন্টে খুব ইজিলি টাকা পাঠাতে পারবেন, তাও আবার ব্যাংকে না গিয়ে এবং ব্যাংকের কোনো কর্মকর্তার সাহায্য ছাড়াই, শুধুমাত্র আপনার কাছে থাকা এটিএম কার্ডের মাধ্যমে আপনি তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে। তো গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেকটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে ভিডিওটা ওখান থেকে দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন এটিএম থেকে ঘুরে আসি। এটিএম বুথে আসার পরে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এটিএম মেশিনে আমাদের যে এটিএম কার্ড আছে সেটা পাস করাতে হবে। তো এটিএম কার্ড পাস করা হয়ে গেলে একটু অপেক্ষা করার পর আমাদের সামনে একটি অপশন আসবে ইন্টারভিউর পিন। এখানে আমাদের এটিএম কার্ডের 4 সংখ্যার পিনটি বসালেই এখানে হোম মেনু চলে আসবে। তো এখানে বেশ কিছু অপশন আছে, ব্যালেন্স অনুসন্ধান, নগদ জমা, নগদ উত্তোলন, পিন পরিবর্তন, ফান্ড ট্রান্সফার। তো এখন যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবো, তো আমাদেরকে কী করতে হবে, এখানে যে ফান্ড ট্রান্সফার অপশনটি আছে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এরপর দেখেন উপরে লেখা আছে ফান্ড ট্রান্সফার ট্রানজ্যাকশন বাছাইকরণ। এখানে বেশ কিছু অপশন আছে, অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার, জাকাত প্রদান, তারপর এম ক্যাশ আউট, অন্য অন্য আইবিবিএল অ্যাকাউন্ট। তো অন্য অন্য আইবিবিএল অ্যাকাউন্ট বলতে, তো এখান থেকে আপনারা চাইলে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাতে পারবেন। তো গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে ভিডিওটা ওখান থেকে দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে যে অপশনটি আছে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে আপনারা কী করবেন, অ্যাকাউন্টে ট্রান্সফার যে প্রথম অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এরপরে এখানে লেখা আছে আপনি কি রিসিপ্ট পেপার প্রিন্ট করতে চান, তো এখান থেকে ইএসসি ক্লিক করবেন। তারপরে এখানে লেখা আছে ব্যাংক কোড দিন। তো ব্যাংক কোড আপনারা কোথায় পাবেন, ব্যাংক কোডের জন্য আপনাদেরকে নিচে যে অপশনটি আছে ব্যাংক কোড লিস্ট, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখেন এখানে সমস্ত ব্যাংকের কোড লিস্ট চলে আসছে। তো আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান না কেন, এখান থেকে আপনারা ব্যাংক কোডটি পেয়ে যাবেন। তো আমি যেহেতু ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবো, তো আমি এখান থেকে দেখবো যে ডাচ বাংলা ব্যাংকের কোড নাম্বারটি কত। লক্ষ্য করে দেখেন ডিবিবিএল কোড মানে ডাচ বাংলা ব্যাংকের কোড হচ্ছে 090। তো এই কোড নাম্বার জানার পরে আমাদেরকে কী করতে হবে, এই যে এখানে যে ব্যাক বাটন আছে এই ব্যাক বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যেই ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংক কোডটি এখানে বসানোর পরে এখানে পরবর্তী ধাপ যে প্রথমে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এরপর দেখেন এখানে লেখা আছে অনুগ্রহপূর্বক প্রাপকের অ্যাকাউন্ট নং চাপুন। এটার মানে হচ্ছে যে আপনারা যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবেন তো এখানে তার ফুল অ্যাকাউন্ট নাম্বার আপনারা এন্টার করবেন। তো লক্ষ্য করে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার যাতে ভুল না ওঠে, কারণ অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল উঠে তাহলে হয়তো অন্য কারো অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো অ্যাকাউন্ট নাম্বার ওঠানোর পরে তারপরে এখানে যে পরবর্তী ধাপ অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এরপরে এখানে কী করতে হবে, আপনাদেরকে যে টাকার পরিমাণটা আছে যে কত টাকা পাঠাবেন, তো এটা পরিমাণটা ওঠানোর পরে এখানে উপরে যে অপশনটি আছে সঠিক এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর দেখেন ফান্ড ট্রান্সফারের সম্পূর্ণ ডিটেলস আপনার এখানে চলে আসছে। প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপর আপনি যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বার, তারপর কত টাকা অ্যামাউন্ট পাঠাচ্ছেন সে অ্যামাউন্ট এবং ফি চার্জ সম্পূর্ণ কিন্তু এখানে চলে আসে। তো ফি চার্জটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে 0.00 VDT। তো এর মানে হচ্ছে আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ফান্ডটি ট্রান্সফার করতে পারতেছেন, মানে আপনার কাছ থেকে এক্সট্রা কিন্তু কোনো চার্জ নিতেছে না। তো এখানে আপনারা আরেকটি কাজ করবেন, যার অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা পাঠাচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বারটি দ্বিতীয়বারের মতো এখান থেকে আপনারা মিলিয়ে নেবেন। ফান্ড ট্রান্সফারের সম্পূর্ণ ডিটেলস যদি সঠিক হয় তাহলে আপনারা কী করবেন, এখানে ইয়েস অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তো এখানে দেখেন লেখা আছে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, এখানে আমাদেরকে অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। দেখেন আমরা যে টাকাটা পাঠিয়েছি সেটা সম্পূর্ণভাবে চলে গেছে। দেখেন এখানে লেখা আছে যে ট্রানজ্যাকশন সাকসেসফুল। তো এর মানে হচ্ছে আমরা যে টাকাটা পাঠিয়েছি সেটা সফলভাবে ট্রান্সফার হয়েছে। তো আপনি যদি এখন আরও লেনদেন করতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর লেনদেন না করতে চাইলে নোতে ক্লিক করার পরে আপনার এটিএম কার্ডটি অটোমেটিক বের হয়ে চলে আসবে।
তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তো ভিডিওর দ্বারা যদি আপনাদের একটু হলেও উপকৃত হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিবেন কোন ধরনের ভিডিও চান। আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের ভিডিও বানিয়ে দেখানোর জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।